দেয়ে আসছে ঘূর্ণিঝড় মারুথা। আজ রোববার ভোর নাগাদ আগের গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মারুথায় পরিণত হয়। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল সোমবার মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে বলে জানায় আবহাওয়া বিভাগ। তবে এটি বেশ দূরে অবস্থান করার কারণে মতিগতি পরিবর্তনও হতে পারে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে, এ কারণে সমুদ্র বন্দর সমকে 2 নম্বর সতর্ক সংকেত, আবারও পড়ছি 2 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূল অঞ্চলে গুমোট আবহাওয়া বিরাজ করছে। তাছাড়া অনেক জায়গায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, অনেক জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়া সহ কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। সাগর উপকূলবাসীর মাঝে দুর্যোগের আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়টির সর্বশেষ আজ রোববার সকাল 9টায় অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দরে 645 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 560 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দরে 735 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 655 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে। ঘূর্ণিঝড় মারুথা আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ, দমকা থেকে ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর সতর্কতা সংকেত, আবারও পড়ছি 2 নম্বর সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছে। সমুদ্র মাছ শিকার করা সকল ট্রলার নৌযানকে উপকূলভাগের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আমাদের চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।